আপনারা নিশ্চয়ই অবগত আছেন সাম্প্রতিক দুই তিন দিন আগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ডিগ্রি কলেজগুলি আছে সেই কলেজগুলির ফাইনাল সেমিস্টার অর্থাৎ সিক্স সেমিস্টারের অনলাইন এক্সামিনেশন নেওয়ার নোটিফিকেশন বেরিয়েছে। তো বিদ্যার্থী পরিষদ এই জিনিসটাকে সাধুবাদ জানাই, কিন্তু তার সাথে আমরা দেখতে পেয়েছি যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে ফর্ম ফিল আপের সাথে পরীক্ষার ফি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে অনলাইনে যদি এক্সামিনেশন নেওয়া হয় তাহলে অন্যান্য ফিজিক্যালি এক্সামের মতো কোনো ধরনেরই খরচের কোনো প্রশ্নই এখানে উঠে না। যে জায়গায় ছাত্রছাত্রীরা নিজের পয়সা দিয়ে এক্সামিনেশন দেবে, নিজের মোবাইলের ডাটা ব্যয় করে এবং নিজের বাড়ি থেকে বসে তারা নিজের কাগজপত্র নিজে কিনে এক্সামিনেশন দেবে, সেই জায়গার মধ্যে কর্তৃপক্ষকে কোনোভাবেই টাকা দেওয়ার কোনো কারণ হয় না। তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বিষয়টাকে তীব্র নিন্দা জানায়, কারণ আমরা জানি যে নিজের বাড়িতে বসে যদি পরীক্ষার জন্য সেন্টার ফি দিতে হয় তো সেটা একটা ছাত্রদেরকে ঠকানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তা তীব্রভাবে আপনাদের কাছে জানাতে চাই যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কর্তৃক এই যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র বিরোধিতা জানায়। আমরা চাই অতি সত্বর এই যেই নোটিফিকেশনটা বেরিয়েছে তার মধ্যে এক্সামিনেশন ফিসটা যতটুকুই দরকার সেই ফিসটা নেওয়া হোক এবং বাকি ফিসটাকে ছেড়ে দেওয়া হোক, কারণ আমরা সকলে অবগত আছি যে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে সকল পরিবারেরই আর্থিকভাবে নানা অসুবিধা দেখা দিচ্ছে এবং তার উপর কারণ ছাড়াই কী কারণে এই ধরনের ফি স্ট্রাকচার বানানো হয়েছে সেটা আমরা জানি না। এবং আমরা চাই যে অতি সত্বর তা কর্তৃপক্ষ থেকে তা মুকুব করা হোক, নয়তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তার তীব্র প্রতিক্রিয়া দেবে।